গুড ইভিনিং সবাইকে। শুভম আমাকে ইনস্ট্রাকশন দিয়েছিল যে আজকে তুই ব্লগটা শুরু করবি, শুরু তো করা হয়নি, আমি এতক্ষণ পড়াচ্ছিলাম। তো এখন আমি আর সোনাই বেরিয়েছি, বেরোনোর পরে কয়েকটা জিনিস ওর কেনার আছে, অনেক কিছু খবর তোমাদের দেওয়ার আছে। তো চলো যা। এখানে একটা ডিস্কো লাইট লাগানো হয়েছে আর এখানে ডিস্কো ড্যান্সার বসে আছে। শুভম ব্লগটা শুরু করতে বলি, নিজে আর ব্লগটা করেনি, আমাকে এখন বলছে তুই যে শুরু করেছিস সেটা তোমাকে বললি, আমিও বিকেল থেকেই শুরু করেছি। যাই হোক, ছোট মোটো যাই হোক সেটাই পোস্ট হবে। এখন যখন রাত্রিবেলা বাজে 11:30, এখন যাচ্ছি ওই বাড়িতে। আজকে আমার ভাইয়ের জন্মদিন, মানে 12টা বাজে আমার ভাইয়ের জন্মদিন, 31 অক্টোবর, তাই যাচ্ছি। এই দেখো আমাদের বাড়ির রাস্তাটা সাজানো হয়েছে, এখানে শুভম রিলসের জন্য নিচ্ছে। যারা যারা এখন শুভমকে ফলো করো না ইনস্টাতে গিয়ে শুভম অল অ্যাবাউট সুভ্রি, তুই এরকম বলবি আমারটার কথা, বুঝেছিস তো? বল আমার, বল আমার ইনস্টা হ্যান্ডেল এর নাম রিমা আন্ডারস্কোর অল অ্যাবাউট সুভ্রি। ইয়েস, শুভম আন্ডারস্কোর অল অ্যাবাউট সুভ্রি, প্লিজ ফলো আস। নাও বার্থডে বয় ফু দাও। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু শুনো ভাই, হ্যাপি বার্থডে টু ইউ। বাবা শুনু, একেবারে মেয়েরা যেরকম তো অনেকগুলো খবর আমি বলেছিলাম তোমাদেরকে দেব। দেখো এই খবরটা যেমন ভালো তেমন খারাপ। সোনাই আর কাকু, সোনাইয়ের মামা বাড়ি থেকে সোনাইদের ফ্ল্যাট হয়েছে, তো সেখানে সোনাই আর কাকু শিফট হয়েছে, একদম খুব সুস্থ হবে এরকম না, ওদেরকে শিফট হতে হতো। তো সেই জন্য এখন ওই বাড়িটাতে আমি, শুভম, বাবা, মা আমরা থাকি। নিশ্চয়ই একটা খারাপ লাগা, কষ্ট ওরও আছে আমাদেরও আছে। ওরা তো একটা নতুন জায়গায় এসে, বাট আমাদের ওই ঘরগুলোতে ঘুরলে পড়ো, আর সোনাই যেহেতু এতটা আমার সাথে আষ্টে পৃষ্টে লেগে লেগে থাকতো, তাও অনেকটা টাইমই যায়, যখনই ছুটি থাকে তখনই যায়। ও এখানে এই বাড়িতে আসার পরও মানে মোটামুটি একটা সপ্তাহ এই বাড়িতে থেকে তারপরে এই বাড়িতে এসছে, কাকু এখানে একাই ছিল। তো সব কিছু মিলিয়ে ঝুলিয়ে এত কিছু হয়েছে, এর মধ্যে আমাদেরও ব্যস্ততা ছিল, সব কিছু মিলিয়ে ব্লগটা আবার শুরু করলাম। তোমরা সবাই সাপোর্ট করো। তোর কিছু বলার আছে? ভালো থেকো, সুস্থ থেকো, সবাই খুব ভালোভাবে কালী পুজোটা এনজয় করো আর খুব সেফ ভাবে কালী পুজোটা কাটিও। নো শব্দবাজি, না শব্দবাজি বলাটা ভুল। আর রাস্তায় কোনো কুকুর এদেরকে ওই বোম বা এগুলো কিছু ছুড়ে যেন কেউ না মারে, তোমরা কেউ করবে না আমি জানি, বাট কেউ যেন না করে সেটাও দেখো, কারণ ওদের ওই বাজির আওয়াজে খুব কষ্ট হয়। যদিও আমি ভয় পাই কুকুর, বাট তা সত্ত্বেও আমি এটা বললাম যে ওদের খুব কষ্ট হয় আর ওদের ওই শেল্টারটাও থাকে, একটু দূষণমুক্ত পরিবেশটা রাখলেই ভালো। বাঘুয়াটি কালী মন্দির এখন সাজানো হচ্ছে। চলো জয় মা, কালকের দিনটা অনেক ব্যস্ততায় কাটবে, অনেকগুলো জায়গা থেকে নিমন্ত্রণ আছে সেখানে যাব। আবার রিমা শুভম ফেরত এলো, তোমরা অনেকদিন ধরে ওয়েট করছিলে, অনেকে আমাকে মেসেজ করেছো। তো চলো আবার যেন একটা খুব ভালোভাবে শুরু করতে পারি। ভালো থেকো, সুস্থ থেকো, ভালো রেখো, সুস্থ রেখো, গুড নাইট, শুভরাত্রি, টাটা।